আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন আর আপনি যদি মানুষকে বলে বেড়ান যে আমার একটা সাবস্ক্রাইবারের অ্যামাউন্ট আছে এবং আমি ইউটিউবে ভিডিও বানাই, তাহলে আপনি নিশ্চয়ই এই প্রশ্নটা ফেস করেছেন যে ইউটিউব থেকে তুই কত টাকা ইনকাম করোস। তো আজকে জানাবো কিভাবে আপনি ইনকাম করতে পারেন ইউটিউব থেকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অ্যাডের মাধ্যমে ইনকাম করতে হলে আপনার প্রথমেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে, এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আপনাকে ইউটিউবে গিয়ে চ্যানেল আইকনে চাপ দিয়ে তারপর যে ট্যাবটি ওপেন হবে সেখান থেকে চ্যানেল অপশনটি খুঁজে বের করতে হবে। চ্যানেল অপশনটিতে চাপ দেওয়ার পর যখন আপনি চ্যানেল অপশনে ঢুকে যাবেন তখন আপনার সামনে মনিটাইজেশন নামে একটা অপশন চালু হবে। তাছাড়া বাংলাদেশ তাদের এই প্রোগ্রামের আওতায় না থাকায় তারা মনিটাইজেশন ইনেবল করার জন্য কান্ট্রি চেঞ্জ করার অপশন রেখেছে। তো আপনি আগে কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন, তারপরে এখানে আসবেন। তখন রিড দ্য পার্টনার প্রোগ্রাম টার্মের চাপ দিয়ে যখন স্টার্টে আপনি চাপ দেবেন তখন আপনার সামনে তাদের যে টার্ম এবং সার্ভিসগুলো আছে সেগুলো শো করবে। যখন আপনার সবগুলো দেখা হয়ে যাবে তখন আপনি অ্যাগ্রি করবেন। তাদের যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো সবগুলোতেই আপনাকে অ্যাগ্রি করতে হবে, নয়তো আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। নেক্সট স্টেপ হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স। সো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হলে আপনি স্টার্ট বাটনে চাপ দিতে হবে, তখন মনিটাইজেশন এবং অ্যাডসেন্স সম্পর্কে তারা আপনাকে কিছু তথ্য শো করবে। যখন তথ্যগুলো আপনার পড়া হয়ে যাবে তখন আপনি নেক্সট বাটনে চাপ দেবেন। নেক্সট বাটনে চাপ দেওয়ার পর যেই ট্যাবটি আছে তা চেঞ্জ হয়ে পরের ট্যাবে যাবে, এবং পরের ট্যাবে আপনার যে ইমেইল আছে সেটা দিতে হবে। আপনার ইমেইলটি অবশ্যই 18 বছরের উপরে বয়স থাকতে হবে, নয়তো আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো তারপর তখন তারা আপনাকে এমন একটা পেজ শো করবে, তখন গেট মোর আউট অফ অ্যাডসেন্সে যে ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন সেটাকে আপনার চেপে দিতে হবে। তারপর নিজের কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে আমি বাংলাদেশি রাখবো কারণ আমি দেশপ্রেমিক। ও মাই গড, সরি অ্যাবাউট ইট। তো এখানে আপনাকে আপনার কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি বাংলাদেশি রাখছি। তারপরে প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট ইউর টার্ম অ্যান্ড কন্ডিশন, তো সেখান থেকে আপনারা ওকে করে দেবেন। মানে এখানে আমার কান্ট্রি সিলেক্ট হয় নাই, সরি। সো তারপর প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার টার্ম অ্যান্ড কন্ডিশনে দিয়ে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এগ্রিমেন্টে চাপ দেওয়ার পর যখন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটি আসবে তখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেবেন। তো তারপর আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি। যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তখন এইরকম কিছুটা একটা ট্যাব আপনার সামনে শো হবে। তো যখন ট্যাবটা হয়ে যাবে, লোড হয়ে যাবে, তখন আপনি গুগল অ্যাডসেন্সের যে ওয়েবসাইটের পেজ সেটা এসে পারবেন, অ্যাডস মেড ইজি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটি তৈরি করা হয়ে গেছে। এখন আপনার যা করতে হবে, আপনাকে এখন যে তথ্যগুলো তারা চাইবে সেগুলো দিতে হবে। তো সেখানে যেখানে আপনার চ্যানেলের নাম লেখা থাকবে সেখানে আপনি নিজের নাম অর্থাৎ আপনার যে আসল নাম দেওয়া আছে সেটি বসাবেন। তারপরে যেই যেই ইনফরমেশান আপনার কাছ থেকে চাওয়া হবে তা যদি আপনি ফিল আপ করে দেন তাহলেই হয়ে গেছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এবং এখন থেকে আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে। চ্যানেলটা আছে তার মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইম থাকতে হবে, তবে আসলে আপনার যে মনিটাইজেশন সেটা অন হবে। মনিটাইজেশন অন হলেই শুধুমাত্র আপনি ইউটিউব অ্যাডসেন্সের মাধ্যমে টাকাটা ইনকাম করতে পারবেন। ইউটিউব থেকে ইনকামিংয়ের বাকি যে বিষয়গুলো বাকি রয়ে গেল আজকে সেগুলো বাকি থাক, যাতে আমি পরে আরও ভিডিও বানাতে পারি সেগুলো সম্পর্কে আরও বিস্তারিত ডিটেলস নিয়ে। সো এরপরের সেগমেন্টে যাওয়া যাবে এরপরে। সো আজকের মতো পালায় যাই, গুড বাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করে উড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন লাল বাটনে চাপ দিয়ে, আর সাথে সাথে চেপে দিন পাশের ঘন্টা বাটনটি যাতে আপনি এই দুষ্ট নোটিফিকেশন পেতে থাকেন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি কাজী নাজমুল ইসলাম জীবন কেনাই ফিল্মস লিমিটেড থেকে। কাট।